নমস্কার বন্ধুরা, রূপাদি রান্নাঘরে স্বাগত। আজকে বন্ধুরা রান্নাঘরে একটা আমি দেখাবো পার্শে মাছ। দেখুন মাছগুলো ভীষণ বড় বড়, দেখছেন? পার্শে মাছ আমি ভীষণ কম পাকে ভেজেছি। পার্শে মাছ প্রচণ্ড তৈলাক্ত মাছ, বেশি কড়া করে ভাজলে স্বাদ পাওয়া যায় না। এই মাছটা দিয়ে বন্ধুরা আমি বানাবো, দেখুন এখানে কাঁচকলা আমি কেটে নিয়েছি। দেখুন কাঁচকলাটা, দেখুন এইভাবে দু পিস করে কেটেছি লম্বা কলাটাকে, মাঝখান থেকে চ্যালা করে। আলু নিয়েছি, তার সাথে কাঁচকলা নিয়েছি। এই কাঁচকলাটা আমি 3-4 বার ফুটে উঠবে, কষ্টটা বেরিয়ে গেলে ফেলে দেব। বানাবো বন্ধুরা একটা মশলা। কাঁচকলাতে আমি পেঁয়াজ আদা কিছুই ব্যবহার করব না, আদা ব্যবহার করব আর কিছু না। দেখুন মশলাটা কী, দেখবেন পার্শে মাছ মানে ধনে পাতা টমেটো দিয়ে একটা ঝাল। পার্শে মাছের যে নতুন একটা স্বাদ দেওয়া যায়, এই ভিডিওটা দেখুন বন্ধুরা, ভালো লাগবে আপনাদের। এখানে দিলাম আমি 1 চামচ ধনে জিরে গোলমরিচ, আর এখানে দেব আমি কালো জিরে। কালো জিরে দেখুন এই চামচের অর্ধেকটা দিলাম, দিয়ে এর সাথে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা শিলে বাটনা পেটে নেব। তারপরে দেখি কীভাবে এটা বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি মাছ ভেজে নিয়েছি ওই কড়ায়। এখানে দেখুন কালো জিরে, লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। এখানে বন্ধুরা দেখুন আমার এই মশলাটা কালো হয়েছে, যেহেতু কালো জিরে আছে সেই জন্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এর সাথে আমার 2 থেকে 3টে কাঁচা লঙ্কা বাটা আছে। তাহলে এগুলো আমি সব জলে গলিয়ে এবং আমি গরম জল দিয়ে এগুলো ছেড়ে দিতাম। একটু কালচে টাইপের হবে, যার জন্য আমি লঙ্কার এটা দিলাম, আর লঙ্কা যেহেতু কালো জিরে এটা বাটা আছে ওই জন্যে। বন্ধুরা আপনারা কাঁচকলা, এখানে বলে আদায় কাঁচকলা, যার জন্য আমি কোনো আদা দিলাম না কাঁচকলার সাথে। আর রসুন পেঁয়াজ তো ভাবতেই পারি না তরকারিতে, এটাই ঝাল ছাড়া একটা অন্যরকম জিনিস। দেখুন এইটার মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম, মশলা বলছি সরি, সবজিটা দিয়ে দিলাম, দিয়ে হাফ বয়েল মানে 3-4 বার ফুটে গেছে এরকম দিয়ে এটাকে কষাবো। আরেকটা জিনিস বন্ধুরা আপনাদের বলার আছে, আমার আমাকে এক বন্ধু জিজ্ঞেস করছে ডেসক্রিপশন কোথায় থাকে। এই দেখুন বন্ধুরা আমি এনেছি, যেমন এই যে রূপাদি রান্নাঘর সার্চ করে বের করার পরে এটা ক্লিক করলেন, দেখুন ভিডিওটা চলছে, চলার পরে দেখুন এই সাইডে ভালো করে দেখুন মোড় লেখা আছে, এই যে মোড়, এই মোড়ে প্রেস করবেন, করলে দেখুন এখানে উপকরণ আর সবটা দেওয়া আছে। হাঁসের ডিম দিয়ে শীতকালে খুব ভালো একটা রেসিপি জেনে নিন, এটা বানাতে কী কী লাগছে, 3 জনের উপকরণ, আবার মোড় আছে এটাই আবার মারবেন। দেখুন হাঁসের ডিম 3টে, পুরো পরিমাণ উপকরণ আর পরিমাণ আর পরিমাপ বন্ধুরা পুরোটাই এখানে দেওয়া আছে। একটা ক্যামেরা থেকে আরেক ক্যামেরা ভালো নিচ্ছে না, তাহলে এইভাবে আপনারা মোড়ে মেডের ডেসক্রিপশানটা বের করে নেবেন, তাহলে জানতে পারলেন ডেসক্রিপশান কোথায় থাকে। বন্ধুরা সব সময় পরিমাণ পরিমাপ বলা যায় না, আপনারা ডেসক্রিপশান বক্সটা অন করবেন, দেখতে দেখতে সেখানে দেখবেন পরিমাণ আর পরিমাপটা সমস্ত দেওয়া আছে। হ্যাঁ বন্ধুরা দেখুন আমার এটা প্রায় 10 মিনিট আমি কষিয়ে নিলাম গরম জলে ছিটে দিয়ে দিয়ে। একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা, সবসময় ঝাল না বানিয়ে খুব সুন্দর। আমি ভেটকি মাছ, আমার আগের একটা রেসিপি আছে ভেটকি মাছ দিয়ে একই পদ্ধতিতে আমি বানিয়েছিলাম, একদম অন্য রকম একটা স্বাদ এনে দেয় এবং খুব ভালো হয়। তাহলে আমি একটু ঢাকা দিয়ে দিই, ফুটে উঠলেই আমি মাছটা দিয়ে দেব। হ্যাঁ দেখুন বন্ধুরা আমার এখানে কাঁচকলা আর আলু অনেকটাই সেদ্ধ হয়েছে, কেটে গেছে। এবার আমি আস্তে করে মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো বড় আছে আর ভাজা এমনিতে কম, যার জন্য একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে মাছগুলো। আমার এখানে 3টে আছে, আপনারা সদস্য যেমন হবে তেমনি নেবেন, খুব একটা কালার সুন্দর হবে নয় বন্ধুরা, যেহেতু কালো জিরে আছে। তাহলে এটা আমি নামাই, কেমন নামাচ্ছি আপনাদের দেখিয়ে দেখুন। আমার এটা মাছ সেদ্ধ হয়ে গেছে, সবজিও হয়ে গেছে, আমি এখানে কটা কাঁচা লঙ্কা দেবো, আর আমি এখানে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তারপরে দেখাচ্ছি। আর বন্ধুরা এই রান্নাটা হচ্ছে মানে সেকালের মা মাসিদের রান্না, এটা এখনই রান্না নয়।
ঢাকা দূরে দেখুন 10 মিনিট ঢাকা দেওয়ার পরে আমার ঠিক এরকম দেখতে হয়েছে। আপনারা আরো যারা ঝোল কমাতে চান আরেকটু ঝোল কমিয়ে নেবেন। আমার জ্যান্ত মাছ আর কলাটা ও টাটকা যার জন্য আমি একটু ঝোল ঝোল রেখেছি।